বন্ধুরা, আমরা সবাই চাই একটা ভালো ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু আমরা বুঝেই উঠতে পারি না যে কোন ব্যবসা শুরু করলে ভালো হবে, কোন ব্যবসায় দুটো পয়সা আমরা ইনকাম করতে পারবো। তো আজ আমি আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি, সেই ব্যবসাটা আপনারা চাইলে গ্রামের দিকেও শুরু করতে পারেন, এবং আপনার যদি ইচ্ছা আছে যে শহরের দিকে শুরু করার, আপনারা চাইলে সেখানেও শুরু করতে পারবেন। এই ব্যবসার সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কি, যে আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন তাহলে আপনাকে মাল বিক্রি করা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আপনি আপনার লোকাল এলাকাতে খুব সহজেই সেল করে দিতে পারবেন বা আপনার আশেপাশের এলাকাতেই, এবং আপনাকে টেনশন করতে হবে না যে আপনার কাছে কেউ প্রোডাক্টটি কিনবে কি কিনবে না, আপনি মাল বিক্রি করতে পারবেন কি পারবেন না, এইসব টেনশন করবার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটু সামান্য ভালো কোয়ালিটির প্রোডাক্টটি তৈরি করেন তাহলেই সবাই আপনার কাছ থেকে এই প্রোডাক্টটি কিনে নেবে, কারণ এই প্রোডাক্টটি মানুষ যখন কিনে তখন কোন ব্র্যান্ডের সে কিনছে সেটা দেখে না, শুধু দেখে যে কি যে সেটা ভালো কোয়ালিটির কিনা, এইটুকুই দেখে মানুষ কিনে নেয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে সুনিতা কুন্ডু আজকে আপনাদের সাথে কথা বলছি। তো ম্যাম, আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের কোম্পানিতে আসার অ্যাড্রেস হচ্ছে মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে রয়্যাল মেশিনারি। মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দির আমাদের ল্যান্ডমার্ক আছে। কোনো দর্শক বন্ধু যদি হাওড়া অথবা শিয়ালদা থেকে আসেন, হাওড়া থেকে L238 বাসের মাধ্যমে মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা থেকে 5-7 মিনিটের রাস্তা, অটোতে আপনি আসতে পারবেন। আর কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসেন, সেমভাবে আপনাকে সোদপুর অথবা মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম আসতে হবে, দেন সেখান থেকে অটোর মাধ্যমে মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দির আসতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আসতে কোনোরূপ সমস্যা হলে। তো ম্যাম, আপনাদের এখানে তো দেখতে পেলাম অনেক রকম মেশিন আছে, তো আজকে তাহলে কী ব্যবসার আইডিয়া আমাদের ভিউয়ার্সদেরকে দেবেন? অ্যাকচুয়ালি আমাদের এটা নিজেদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো সেই ক্ষেত্রে 15,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা কাস্টমার ডিমান্ডিংয়ের ওপর আমরা কিন্তু মেশিন রেডি করে তাদের প্রোভাইড করতে পারি, যেমন তাদের বাজেট, যেরকম তাদের নিড সেই অ্যাকর্ডিং। আজকে এতগুলো ব্যবসার মধ্যে দিয়ে আজকে একটা নতুনত্ব ইভেন্ট, যেটা শহরাঞ্চলেও যেমন চলে গ্রামাঞ্চলেও সমান তালে চলতে পারে, এমনই একটা ব্যবসা সম্পর্কে বলতে চলেছি, যেটা সব অঞ্চলেই কিন্তু সম্পূর্ণরূপে চলবে, ইভেন প্রত্যেকের ঘরেই কম বেশি এটার ব্যবহার হয়ে থাকে, সেটি হচ্ছে ক্যাটেল ফিড বা পশুর খামার বা খাবার বানানোর মেশিন। তো ক্যাটেল ফিড বা পশুর খাবার বলতে গেলে কেমন ধরনের পশুর খাবার তৈরি করা হবে আপনাদের এই মেশিনে? যে কোনো গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কিছু প্রজাতির মাছের খাবারও আপনি এই মেশিনে, একই মেশিনে বানাতে পারবেন। আচ্ছা, তো আপনার পাশে যে একটা ছোট্ট মেশিন দেখতে পাচ্ছি, এটা কি সেই মেশিন? হ্যাঁ, এক্স্যাক্টলি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই মেশিন, যেখানে আপনারা পশু পাখি হাঁস মুরগির খাবারও যেমন বানাতে পারবেন গৃহপালিত, এছাড়াও কিছু প্রকৃতির মাছের খাবারও কিন্তু এই মেশিনের মাধ্যমে বানাতে পারবেন। আচ্ছা, তো আমি এসব ক্যাটেল ফিডের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু বলতেন? ক্যাটেল ফিডের মার্কেটে আমরা সবাই জানি খুব ভালোই ডিমান্ড রয়েছে, আমাদের কম বেশি সবার বাড়িতেই বা সব অঞ্চলেই গৃহপালিত পশু বা পোষ্য সবার ঘরে থেকে থাকে। তো বাড়ি যখন আমরা একটা পোষ্যর খাবার কিনতে যাই তার কতটা দাম আমরা সবাই জানি, তো আপনারা যদি নিজেরাই মেশিনটাকে পারচেস করে ছোটোভাবে একটা ব্যবসা শুরু করেন, আপনারা কিন্তু নিজেদের জন্য অথবা আর বাকিদের জন্য কিন্তু প্রোডাক্টটা অনায়াসে কম মূল্যে বানিয়ে বিক্রি করতে পারবেন। যত কম মূল্যে আপনি প্রোডাক্টটাকে বিক্রি করবেন তত কিন্তু আপনার চাহিদা বাড়বে, আপনার সেলও বাড়বে। আচ্ছা, এইটুখানি মাথায় লাগালে কিন্তু আপনার এই মেশিনটা বসিয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট, মানে ভালো একটা ব্যবসা আপনি কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। আচ্ছা, তো ম্যাম বিজনেস শুরু করার কোনো ব্যাপার না, মেশিনটা নিয়ে বিজনেস শুরু করে দিলাম, মেন সমস্যা হয় যেটা সেটা মার্কেটিং নিয়ে, তো মার্কেটিংটা কিভাবে করব, কোথায় সেল করব যদি একটু বলতেন? অবশ্যই খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। এই যে ব্যবসাটা বা এই যে মেশিনটা নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে কোথাও মার্কেটিং এ গিয়ে সেল করতে হবে না, আপনার কাছে মানুষে আসবে প্রোডাক্টটি পারচেজ করতে। যেসব অঞ্চলে গরু পালিত হয় অথবা পোলট্রির মুরগির পোলট্রি রয়েছে বা মাছের খামার রয়েছে, এইসব অঞ্চলে কিন্তু এই মেশিনের খুব ভালো ডিমান্ড দেখা যাবে, আর ইভেন এটার প্রোডাক্টও কিন্তু খুব ভালোই দেখা যাবে। আপনারা যদি ছোট করে এই ব্যবসাটা শুরু করেন আপনারা কিন্তু সেল অনেক দূর অবধি আগাতে পারবেন। তো ম্যাম, এই মেশিন কত রকমের হয়ে থাকে যদি একটু বলতেন? এই মেশিন দেখতেই পাচ্ছেন, সর্বপ্রথম এই ছোট মেশিনটি কিন্তু এই একটা মেশিন, এই ছোট মেশিনের মাধ্যমেই কিন্তু আপনি পুরো প্রোডাক্টটাকে বানাতে পাচ্ছেন, গৃহপালিত পশুর খাবার যেমন গরু ছাগলেরও বানাতে পাচ্ছেন, হাঁস মুরগিরও বানাতে পাচ্ছেন, আর কিছু প্রজাতির মাছের খাবারও কিন্তু শুধু এই ছোট মেশিনের মাধ্যমেই বানাতে পাচ্ছেন। এই একটা মেশিন, এইটুখানি জায়গাটাই আপনার লাগছে।
আর যদি আপনারা এর থেকে বড় ইনভেস্টমেন্ট করতে চান, অনেক দর্শক বন্ধুরাই আছে যারা বড় ইনভেস্টমেন্টে মেশিন পারচেজ করতে চায়, তারাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার একটু এরিয়া আর আপনার প্রাইস রেটটা একটু মেশিনের বেশি হবে। চলুন আমি আপনাদের মেশিনটা কি করে চালানো হচ্ছে সম্পূর্ণটা দেখিয়ে দিই। এই যে প্রথমত এই যেটা হচ্ছে হপার, এখানে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিতে হবে, যেই প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, যেই পশুর খাবার আপনি বানাচ্ছেন, গরু ছাগল হাঁসের প্রোডাক্ট মানে র মেটেরিয়াল যেটা থাকছে, আপনার চাল থাকতে পারে, গম থাকতে পারে, ভুট্টা থাকতে পারে, এখানে দিয়ে দিতে হবে। দেন এখানেই কিন্তু আপনার জালিটা লাগিয়ে দিতে হবে, কত এমএমের আপনি প্রোডাক্টটা বা ফিটটা বানাচ্ছেন। দেন তারপর কিন্তু এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টগুলো বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনার প্রোডাক্টটা বেরিয়ে আসবে। প্রোডাক্ট বেরিয়ে আসার পর আপনার নিম্নতম কাজ হচ্ছে প্যাকেজিং করে বিক্রি করা। সব থেকে বড় বিষয় হচ্ছে ঘরের কারেন্টে শুধু প্লাগ ইন করলে কিন্তু এই মেশিনটা আপনার অনায়াসে চলে যাচ্ছে। আচ্ছা, মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক লাইন আছে তাতে এই মেশিনটা চলে যাবে, আলাদা করে নিতে হবে না, তাই তো? এক্স্যাক্টলি, খুবই ছোট্ট মেশিন, বড় জায়গারও প্রয়োজন নেই কিছু। ম্যাম, বিভিন্ন রকম পশুর বিভিন্ন রকম সাইজের খাবার হয়ে থাকে, যেমন আমরা মাছের যদি বলি তাহলে খুবই ছোটো সাইজের লাগে, গরুর একটু বড় লাগে, পোলট্রিরও একটা মিডিয়াম সাইজে লাগে, তো এইসব সাইজগুলো আমরা একটা মেশিনে কীভাবে করতে পারবো? অবশ্যই, এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এতে আপনার ডাই থাকে, মানে প্যালেট থাকে, যেরকম আপনি প্যালেট নেবেন সেই অ্যাকর্ডিং কিন্তু প্রোডাক্ট বেরাবে। যেমন আপনার 4 mm হয়, 2 mm হয়, 8 mm হয়, যেরকম আপনারা চাইবেন এই মেশিনে কিন্তু ডাই বা প্যালেট বসিয়ে প্রোডাক্ট আপনার বার করতে পারবেন। আর তার থেকেও বড়, এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিন। আপনি কিন্তু প্রোডাক্টটি মানে যে আপনার র মেটেরিয়াল, যেমন আপনার সামান্য চাল, কিছু গমের ভুষি, সামান্য তেল, সামান্য গুড়, এরকম সামান্য আপনি প্রোডাক্ট যদি এতে দিয়ে দেন, আপনার কিন্তু অটোমেটিকলি এগুলো কিন্তু প্রোডাক্টটা ফিড হয়ে আপনার বেরিয়ে আসছে। আচ্ছা, র মেটেরিয়াল বলতে গেলে এইগুলো লাগবে, চালের গুঁড়ো, ধানের তুষ? আচ্ছা, এইসব র মেটেরিয়ালগুলো কোথায় পাওয়া যাবে? সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে এই সব ধরনের র মেটেরিয়ালসই কিন্তু আমাদের বাড়িতেই বা আমাদের আশেপাশেই দেখতে পাওয়া যায়। যেমন কিছু সংখ্যক আমাদের খাবারের অবশিষ্টাংশ, যেমন কিছু সবজি থাকে, সবজির চোকলা থাকে, অথবা পেঁয়াজের খোল থাকে, মটরশুঁটির খোল থাকে, এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্নার সরঞ্জাম হিসাবে লেগে থাকে এইসব প্রোডাক্ট। এছাড়াও একটু দোকান থেকে আপনি চাল, একটু গম আর একটু গমের ভুষি কিনে এনে এটা কিন্তু অনায়াসে আপনি মেকিং করতে বা বানিয়ে বিক্রি করতে পারবেন। তাছাড়া তো এটা তৈরি করার জন্য একটা আলাদা ফর্মুলা হয়ে থাকে, এগুলো কি আপনারা নিয়ে দিয়ে দিবেন বলছেন? অবশ্যই, মেশিন নিয়ে যাওয়ার পর পুরো প্রশিক্ষণের সাথে কিন্তু আমাদের এখান থেকে যত্ন সহকারে মেশিনের ট্রেনিং দেওয়া হয়, যে মেশিনটি কী করে পরিচালনা করবেন, কী করে চালাবেন, কী করে ডাই চেঞ্জ করবেন, ইভেন কী রেশিওতে আপনি কিন্তু র মেটেরিয়ালসটা এখানে দিলে আপনি আপনার প্রোডাক্টটা আরও ভালো মতো পাবেন, এই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু নলেজ কোম্পানিতে থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ম্যাম, এই মেশিনগুলো কি সিঙ্গেল ফেসে চলবে না থ্রি ফেসে? এই যে মেশিনগুলো রয়েছে, কিছু মেশিন আছে সিঙ্গেল ফেসে চলবে, কিছু মেশিন আছে আপনার থ্রি ফেসে চলবে। যদি আপনি এই মেশিনগুলো ছোট মেশিন নেন, যেটা আপনার ঘরের বৈদ্যুতিক কানেকশনেই কিন্তু আপনি চালাতে পারবেন। আবার কোনো দর্শক বন্ধু যদি এটারই বড়ভাবে ব্যবসা দিয়ে শুরু করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের 440 লাইনও লাগতে পারে। ছোট মেশিনের প্রাইস কত থেকে স্টার্টিং আছে? আমাদের মেশিনের স্টার্টিং প্রাইস হচ্ছে 60,000 দিয়ে, আপ টু যেরকম আপনারা চাইবেন, যেরকম বাজেটে আপনারা নিতে চাইবেন সেরকম কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তো যেটা 60,000 বলছেন, সেই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? 60,000 মেশিনের আপনার পার আওয়ার কিন্তু প্রোডাক্ট আপনার বেরাচ্ছে হচ্ছে খুব কম করে 25-30 kg, ডিপেন্ড করছে কি সাইজের আপনি বানাচ্ছেন, কি ক্যাপাসিটির বানাচ্ছেন, আর কি পশুর খাবারটা বানাচ্ছেন, কি প্যালেট লাগিয়ে, এই সবটার উপর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোডাকশনটা। তাও খুব কম করে 25-30 kg কিন্তু আপনি পার আওয়ার প্রোডাকশনটি এই মেশিনের মাধ্যমে পাচ্ছেন। আচ্ছা, মানে বড় সাইজের একটু মোটা যদি খাবার তৈরি করতে যায় হয়তো একটু কম প্রোডাকশন হলো, আর একটু যদি ছোট সাইজ করে তাহলে বেশি প্রোডাকশন হতে পারে। আচ্ছা, তো ম্যাম, এই মেশিনটা নিয়ে এবং র মেটেরিয়াল নিয়ে কতটুকু জায়গা হলে ব্যবসাটা করা যেতে পারে? এই মেশিন র মেটেরিয়াল সম্পূর্ণটা নিয়ে আপনার 12x12 একটা যদি ঘর হয় তাহলেই কিন্তু আপনি ব্যবসাটি অনায়াসে শুরু করে দিতে পারবেন। ম্যাম, এই ব্যবসাটা শুরু করার জন্য কি কি লাইসেন্স বা পারমিশন দরকার হতে পারে? সব থেকে বড়, এই যে মেশিনটি রয়েছে এটা কিন্তু আপনি খুব কম এরিয়ায় কম ইলেকট্রিসিটিতে আপনি ব্যবসাটা শুরু করতে পারছেন, তো আপনি আপনার ঘর দিয়ে বসে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারছেন। সেই ক্ষেত্রে আপনার যদি একটা ট্রেড লাইসেন্স আর একটা ফ্যাশাই লাইসেন্স হয় তাহলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। ফ্যাশাই লাইসেন্স কী সেন্স আমি বললাম, কারণ এটি হচ্ছে আপনার গৃহপালিত পশুদের বা যে কোনো পোলট্রি ফার্মে আপনার কিন্তু খাবারটা বিক্রির জন্য আপনার একটা লাইসেন্স থাকা ম্যান্ডেটরি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ফ্যাশাই লাইসেন্স আর নিম্ন খরচায় আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে। কোথা থেকে করবেন, কী করে করবেন, কী প্রসেসে করবেন সম্পূর্ণটাই কিন্তু কোম্পানি থেকে গাইড করে দেওয়া হবে। কোম্পানি লাইসেন্স করিয়ে দেয় না, কোম্পানি আপনাকে গাইড করিয়ে দেবে আপনি কোথা থেকে কম খরচ থেকে কম খরচে এই লাইসেন্সগুলি করতে পারবেন। তো ম্যাম, আপনাদের মেশিনের কতদিন ওয়ারেন্টি ও গ্যারেন্টি আছে? আমাদের প্রত্যেকটি মেশিনের ওপর 1 year ওয়ারেন্টি, 5 years সার্ভিস অন পেপার থাকে। কোনো রকম মেশিনের কোনো
কোনো সমস্যা হলে বা কোনো রকম ইস্যু হলে বা চালনা করতে কোনো প্রবলেম হলে মেশিন কোম্পানিতে কন্ট্যাক্ট করবেন, আমাদের এখান থেকেই কিন্তু টেকনিশিয়ান সেটা কিওর করে আসার চেষ্টা করবে। আচ্ছা, মেশিন নেওয়ার সময় কি আপনারা কোনো টেকনিশিয়ান দিয়ে থাকেন মেশিনটা শেখানোর জন্য? অবশ্যই, মেশিন নেওয়ার পর প্রশিক্ষণের জন্য কোম্পানি থেকে লোক যায়, লোক গিয়ে আপনাকে কিন্তু সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে আসবে কী করে চালাবেন, কী করে পুরোটা অপারেট করবেন সফটটারি। আচ্ছা আচ্ছা, আপনারা কি অল ওভার ইন্ডিয়াতে মেশিন ডেলিভারি করে থাকেন? এক্স্যাক্টলি, আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন যায়, ট্রান্সপোর্টের মাধ্যমে যায়, এছাড়াও কোনো ক্লায়েন্ট যদি বাই কুরিয়ার নিতে চায় আমরা বাই কুরিয়ারের মাধ্যমেও মেশিন পাঠিয়ে থাকি, এছাড়াও আমাদের বাংলাদেশেও বহু অঞ্চলে মেশিন গেছে। তো কোনো দূরবর্তী অঞ্চল থেকে যদি এই ভিডিওটা দেখে কোনো দর্শক বন্ধু কন্ট্যাক্ট করেন তো আমি একটাই বলবো, কোনো সমস্যা নেই, আপনারা যদি মেশিন নিতে চান অনায়াসে কিন্তু আমরা আপনাকে মেশিন প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তো ম্যাম আরো একটা কথা জানতে চাই যে মেশিন তো আরো অনেক জায়গাতেই পাওয়া যায়, আমি যদি নিতে হয় আমি অন্য জায়গা থেকেও নিতে, আপনার কাছ থেকে কেন নেবো, কি স্পেশাল অফার আছে আপনার কাছ থেকে নিলে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন, আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই একটাই কথা বলতে চাইবো যে দেখুন, আপনারা মেশিন অনেক জায়গাতেই পাবেন, নিতেও পারবেন, কিন্তু তাতে সমস্যা হবে না, কিন্তু মেশিন নেওয়ার পর প্রথম যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে সার্ভিস আর প্রোডাক্টটি কোথায় সেল করবেন, এই বিষয়ে কিন্তু আমরা আপনাকে গাইড করতে পারবো। প্রথমে আসি সার্ভিসে, মেশিন নেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে আমরা আপনাকে ইনস্টলেশন করিয়ে দিতে পারবো, বা মেশিনের কোনো রকম সমস্যা হলে তার কিন্তু সম্পূর্ণ কিওর কোম্পানি থেকেই করিয়ে দেওয়া হবে। দ্বিতীয় আসি সেলস কোথায় করবেন বা প্রোডাক্টটি আপনি বিক্রি কোথায় করবেন, তার কিন্তু মিনিমাম খুব কম করে 20-25% কিন্তু কোম্পানি থেকে সেলস সাপোর্ট আপনাকে দেওয়া হবে যে আপনি কোন এরিয়ায় আপনি সেলটা করতে পারবেন, অথবা যদি কম করেও আপনাকে কিন্তু ডিলার দিয়ে দেওয়া হবে যে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে কিন্তু বিক্রিটা করতে পারবেন। আর থার্ড হচ্ছে, অনেকেই আছে যে এত মানে এরও বড় মেশিন আছে, সেই মেশিন নেওয়ার জন্য অর্থের অভাবে পুরোটা নিতে পারছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে, পেপারস রেডি করে দেওয়ার প্রসেস রয়েছে, কী করে করবেন সবটাই তো একটা ছোট ভিডিওর মাধ্যমে বলা যায় না, আপনারা ভিজিট করলে কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে নেওয়া হবে। তো ম্যাম, এই ব্যবসায় প্রফিট কেমন কি হতে পারে যদি এবার একটু বলতেন? অবশ্যই, সবার আগে বলে রাখি এটা একটা ব্যবসা, তো আপনি যদি মনে করেন প্রত্যেক মাসে একটা নিম্নতম বা একটা ফিক্সড কোনো আপনার বাজেট আসবে সেটা কিন্তু নয়, কোনো মাসে বাড়ে কোনো মাসে কমে, তাও খুব কম করে যদি আপনি এই প্রোডাক্টটি বানিয়ে সেল করতে পারেন আপনার লোকাল এরিয়াতেও, খুব কম করে 25-30,000 টাকা কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। হ্যাঁ, সেল যত বাড়বে তত কিন্তু আপনার প্রফিট বা প্রোডাকশন যেটা আছে সেটাও বাড়বেন, তো সেই ক্ষেত্রে যদি এর থেকেও বড় মেশিন লাগে সেটাও কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করে দিতে পারবো, আর সেল সাপোর্ট কিন্তু কোম্পানি থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে যতটা পসিবল। আচ্ছা, কিছুটা আপনারা দিয়ে দেবেন, বাকিটা নিজেকে করতে হবে। এক্স্যাক্টলি। তো ম্যাম, সমস্ত কিছু তো আলোচনা করা হলো, তো সবার শেষে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু লাস্ট মেসেজ দিতে চান? অবশ্যই, আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, অনেক দর্শক বন্ধু বা দিদি বোনেরা রয়েছেন যারা মেশিনের ব্যবসা শুরু করতে চান, যারা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান ঘরে বসে, তো এটা কিন্তু খুব লো বাজেটের মধ্যে ঘরে বসে একটা ব্যবসার সুন্দর আইডিয়া, যেটা আপনারা প্রত্যেকে আপনাদের ঘরে মেশিনটি বসিয়ে প্রোডাক্ট বানিয়ে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন। এই না যে পুরুষ বা মহিলার ভেদাভেদ রয়েছে, এই মেশিনটি দুজনেই কিন্তু সমান মাত্রায় চালাতে পারবেন, শহরাঞ্চলেও পারবেন গ্রামাঞ্চলেও পারবেন, তো আপনারা ভিজিট করুন, অনেক কোয়ারি থেকে থাকে একটা ভিডিও দেখে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কোম্পানিতে এসে ভিজিট করুন, এই একটা না আরও অনেক মেশিনের আইডিয়া হয়তো আপনাকে আমরা দিতে পারবো। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে লোকেশনে আসুন, অনেক নতুনত্ব বিজনেসের আইডিয়া পেয়ে যাবেন। নমস্কার।